গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 12ই জুন, আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আজ একটা কোশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউর মাধ্যমেই হবে, আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো অন্য কালার দিয়ে হাইলাইট করা আছে, যাতে তোমরা পরে রিভাইজ করতে চাও তো তোমাদের কোনো অসুবিধে না হয়। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, ভারতের 10টি আদিবাসী ক্রীড়া বা যেগুলো হচ্ছে ইন্ডোজেনিয়াস স্পোর্টস, দেশি যে খেলাগুলো, সেগুলো প্রচারের জন্য স্পোর্টস মিনিস্টার কার সাথে পার্টনারশিপ করে বিশেষ কয়েকটি চলচ্চিত্রের প্রযোজনা করেছে কতগুলি চলচ্চিত্র বা প্রডিউস এ সিরিজ অফ স্পোর্টস ফিল্ম, স্পেশাল ফিল্ম 10টি দেশীয় খেলাগুলো প্রমোট করার জন্য। তো কার সঙ্গে স্পোর্টস মিনিস্টার পার্টনারশিপ করেছে? তো অপশানগুলো হচ্ছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, অপশান বি হচ্ছে মিনিস্ট্রি অফ ট্যুরিজম, অপশান সি মিনিস্ট্রি অফ কালচার, অপশান ডি হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গভর্নেন্স অ্যান্ড পেনশন। তো একের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কার সঙ্গে, HRD মিনিস্টারের সঙ্গে স্পোর্টস মিনিস্টার পার্টনারশিপ করেছে। আর টাইটেলটা হচ্ছে কি, ফিট ইন্ডিয়া। আর HRD মিনিস্টার বর্তমানে কে রয়েছে, রমেশ পোখরিয়াল, আর স্পোর্টস মিনিস্টার কিরণ রিজিজু। নেক্সট, কোন ইনস্টিটিউটের গবেষকরা বর্জ্য প্লাস্টিকের বোতল ব্যবহার করে উচ্চ দক্ষতার একটি মুখোশ তৈরির জন্য নতুন প্রযুক্তি তৈরি করেছে, মেকিং হাই এফিসিয়েন্সি মাস্ক ইউজিং দ্য ওয়েস্ট প্লাস্টিক বটল? তো অপশানগুলো হচ্ছে IIT কানপুর, IIT মাদ্রাস, IISc রুরকি, আর IIT মান্ডি। তো দুইয়ের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ কোন ইনস্টিটিউটের, IIT মান্ডির স্টুডেন্টরা। আর কার উপর বেস করে, বেস্ট অন ইলেকট্রোস্পিনিং, এর উপর বেস করে একটি হাই মেকিং হাই এফিসিয়েন্সি মাস্ক ইউজিং দ্য ওয়েস্ট প্লাস্টিক বটল। নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি, ভারত সরকার কোন দেশকে 56টি স্কুল পুনর্গঠনের আশ্বাস দিয়েছে? কটি স্কুল? 56টি। তো অপশানগুলো হচ্ছে ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা, অপশান ডি নেপাল। তো তিনের অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ তাকে নেপালকে 56টি হায়ার সেকেন্ডারি স্কুল পুনর্গঠনের আশ্বাস দিয়েছে। আর এই রিলেটেড ভারত সরকারের সঙ্গে নেপাল সরকারের একটি MOU অর্থাৎ মেমোরেন্ডাস অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে সম্প্রতি। আর কার সঙ্গে সাইনটা কার মধ্যে হয়েছে, দ্য এমবেসি অফ ইন্ডিয়া এবং দ্য কালচারাল লেভেল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, যেটা সংক্ষেপে CLPIU অফ মিনিস্ট্রি অফ এডুকেশন নেপাল। এই দুটো সংস্থার সঙ্গে, ভারতের হচ্ছে এমবেসির সঙ্গে, নেপালের CLPIU সঙ্গে সাইনটি হয়েছে, 7টি MOU সাইন হয়েছে 56টি হায়ার সেকেন্ডারি স্কুলের জন্য। কোশ্চেন নাম্বার ফোর, ভারত তার প্রথম কয়লা বাণিজ্য প্ল্যাটফর্ম যেটার নাম দিয়েছে কি, কোল এক্সচেঞ্জ, ভারতের মধ্যে প্রথম ফার্স্ট কোল ট্রেডিং প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে কোল এক্সচেঞ্জ চালু করার পরিকল্পনা নিয়েছে। তো বর্তমানে কয়লা মন্ত্রী কে, কোল মিনিস্টার কে বর্তমানে? তো অপশানগুলো হচ্ছে প্রহ্লাদ যোশী, মহেন্দ্র সিং পাণ্ডে, ধর্মেন্দ্র প্রধান, অপশান ডি হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। তো চারের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ কোল মিনিস্টার কে বর্তমানে ভারতের, প্রহ্লাদ যোশী। আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে, ভারত হচ্ছে বিশ্বের মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ কোল, কোল উৎপাদনের ক্ষেত্রে ভারত কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড পজিশনে রয়েছে। কোশ্চেন নাম্বার ফাইভ, বিশ্ব ব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক কোন রাজ্যকে COVID-19 লড়াই করার জন্য 1950 কোটি টাকার লোন দিয়েছে? কত টাকার 1950 কোটি টাকার লোন কোন রাজ্যকে দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা? তো অপশানগুলো হচ্ছে পাঞ্জাব, মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, অপশান ডি হচ্ছে অরুণাচল প্রদেশ। তো পাঁচের অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলাকেই ওয়ার্ল্ড ব্যাংক দ্বারা প্রায় 1950 কোটি টাকার লোন দিয়েছে। কোশ্চেন নাম্বার সিক্স, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের নাম কি যা ICICI লোম্বার্ডের সঙ্গে পার্টনারশিপ করে তার প্রথম প্রকারের ভ্রমণ বিমা, কি বিমা, ভ্রমণ বিমা এবং ঘরোয়া ট্রিপ বিমা চালু করেছে? কোন কোন ক্ষেত্রে, কাইন্ড ট্রাভেল ইন্স্যুরেন্স এবং ডোমেস্টিক ট্রিপ ইন্স্যুরেন্স। তো কার সঙ্গে পার্টনারশিপ করেছে ICICI লোম্বার্ড? তো অপশানগুলো হচ্ছে ফোনপে, পেটিএম, গুগল পে, অপশান ডি হচ্ছে ফ্রিচার্জ। তো ছয়ের অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ ICICI লোম্বার্ড ফোনপের সঙ্গে পার্টনারশিপ করেছে। আর ফোনপেটা কে ওন করেছে, অর্থাৎ ফোনপের মালিকটাকে বর্তমানে ফ্লিপকার্ট ওন ডিজিটাল প্ল্যাটফর্ম যেটার নাম হচ্ছে ফোনপে, পেমেন্ট প্ল্যাটফর্ম, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ফোনপের ওনার হচ্ছে ফ্লিপকার্ট। কোশ্চেন নাম্বার সেভেন, পৃথ্বী নামের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের জন্য UNDP HCCB-র অংশীদার হয়ে থাকা ডিজিটাল প্রযুক্তি সংস্থাটির নাম কি? কার কার সঙ্গে UNDP এবং HCCB-র সঙ্গে কে পার্টনারশিপ করেছে, কোন
डिजिटल प्रजुक्ति संस्था पार्टनारशिप करेछे किसेर जन्य पृथ्वी नामे प्लास्टिक बर्ज्य व्यवस्थापना प्रकल्पर जन्य। तो अपशन बोलते TCS इनफोसिस रिसाइकल अपशन बी हे विप्रो। तो सातर अन्सार है अपशन सी के करेछे पार्टनारशिप रिसाइकेल काकार संगे UNDP संगे एवं HCCB किसेर जन्य पृथ्वी नाम एक प्लास्टिक बर्ज्य व्यवस्थापना प्रकल्प UNDP अर्थात यूनाइटेड नेशन डेवलपमेंट प्रोग्राम और HCCB हे हिंदुस्तान कोका कोला ब्रेवरेज प्राइवेट लिमिटेड। क्वेश्चन नम्बर 8 के सम्प्रति नासा डिस्टिंग्विश्ड पब्लिक सर्विस मेडल दिए सम्मानित हुए अर्थात मेडल पुरस्कार के पे नासा डिस्टिंग्विश्ड पब्लिक सर्विस मेडल। तो अपशन हो राजीव कुमार VK पॉल CK नायडू अपशन डी हो रंजित कुमार। तो अन्सार वे आठ अन्सार वे अपशन डी के पे रंजित कुमार नासा डिस्टिंग्विश्ड पब्लिक सर्विस मेडल इंजिनियर नासार इंजिनियर इंडिया थेके बिलंग करें। क्वेश्चन नम्बर 9 सोलार सिस्टम रिसार्च फॉर मैक्स प्लैंक इंस्टीट्यूट विज्ञानी एक नतून ग्रह जेटार नाम हे KOI 456.04 नाम एक नतून ग्रह एर होस्ट स्टार जेटार नाम हे Kepler-160 आविष्कार कर। तो गवेषणाटी को जार्नल माध्यम प्रकाशित हो तो एक नतून ग्रह जेटार नाम कि KOI 456.04 एक नतून होस्ट स्टार जेटार नाम हे Kepler-160। तो ये कौन जार्नले प्रकाशित हो तो अपशन हो न्यू एस्ट्रोनॉमी जार्नल नेचर अपशन सी हो एस्ट्रोनॉमी एंड एस्ट्रोफिजिक्स अपशन डी हो द एस्ट्रोफिजिकल जार्नल। तो नये अन्सार है अपशन सी अर्थात कौन जार्नले एस्ट्रोनॉमी एंड एस्ट्रोफिजिक्स जार्नले ये न्यूजटी प्रकाशित हो इनवेंट के कौन इन्स्टीट्यूट अनेकगुल इन्स्टीट्यूट मिले हो लीड कर इन्स्टीट्यूटगुलिंतु लीड कर के MPS अर्थात मैक्स प्लांक इन्स्टीट्यूट फॉर सोलार सिस्टम रिसार्च जार्मानी ये लीड कर बाकी जो इन्स्टीट्यूटगुलो सेगल हे कि नासा छो तर मध्य एक यूनिवर्सिटी अफ कैलिफोर्निया यूनिवर्सिटी अफ गटिंगेन छो और छो सोनेबर्ग अबजार्भेटरि किन्तु लीड कर के MPS जार्मानी। नेक्स्ट क्वेश्चन नम्बर 10 विश्वर प्रथम इंटरनेट नियंत्रित बा इंटरनेट कंट्रोल रोबोटर नाम कि जा विशेषत COVID-19 हासपाताल डिजाइन करा विश्वर क्योंकि वर्ल्डर मध्य प्रथम इंटरनेट कंट्रोल रोबोट। तो अपशन रोचे MBOT MOBOT IBOT कोरोबट। तो दसर अन्सार है अपशन डी अर्थात नाम दिए कोरोबट और तैरि कर मात्र 23 बचर बयसर एक इंजिनियर थान एक इंजिनियर जार नाम हे प्रतीक तिरोदकार और ये प्रथम व्यवहार हो कथाय मुम्बई महाराष्ट्र कल्याण होलि क्रस हॉस्पिटल ये प्रथम यूज हो वर्ल्डर मध्य प्रथम इंटरनेट कंट्रोल रोबोट जो तैरि COVID-19 हासपाल यूज करार जो तैरि कर प्रतीक तिरोदकार थानर एक इंजिनियर मात्र बयस कत 23। 11 नम्बर डिफेंस इन्स्टिट्यूट अफ एडभांस टेक्नोलॉजी DIAT COVID-19 लड़ाइर जो अनन्य नाम एक नैनो प्रजुक्तिभित्तिक जीवाणुनाशक स्प्रे तैरि कर तो DIAT अर्थात डिफेंस इन्स्टिट्यूट अफ एडभांस टेक्नोलॉजी यहाँ कथाय अवस्थित तो अपशन रही है मुम्बई अमृतसर पुणे कोलकाता। तो 11 अन्सार है अपशन सी अर्थात कथाय अवस्थित पुणे। तो स्प्रेटर नाम कि अनन्या नाम दिए कि अनन्या नैनो प्रजुक्तिभित्तिक एक जीवाणुनाशक स्प्रे और व्टार बेस्ड एक डिसइनफेक्टेंट स्प्रे और कीसर जो कथाय कथा यूज है यूज बाई द जेनरल पब्लिक साधारण मानुषर क्षेत्र में हेल्थ केयर वर्कर क्षेत्र और इचड़ा मास्क गैदारिंग क्षेत्र ये यूज करा थे तो स्प्रेटर नाम कि दिए अनन्या। 12 नम्बर निर्विघ्ने और जोगाजोग विहीन विमान भ्रमणर जो IIT गुवाहाटी शिक्षार्थी जे मोबाइल एप्लीकेशन तैरि कर नाम कि कीसर जो सीमलेस एंड कन्टैक्टलेस एयर ट्रावलर जो के तो रेखे IIT गुवाहाटी शिक्षार्थी तो नाम दिए एपटर तो अपशन हो एयरबट फ्लाइजाई अपशन सी हो टिको अपशन डी हो ब्रिज। तो 12 अन्सार है अपशन बी अर्थात की नाम दिए फ्लाइजाई के तैरि कर IIT गुवाहाटी शिक्षार्थी और कीसर जो सीमलेस एंड कन्टैक्टलेस एयर ट्रावलर जो और कौन कौन क्षेत्र यार सुविधा देवे सेगल देवा रही कन्टैक्टलेस बोर्डिंग बोर्डिंग पासर क्षेत्र और कीपिंग इन माइंड इजियर बैगेज ड्रॉप मैनेजेबल पार्किंग एवं बेटर शॉपिंग एक्सपीरियंस जो एटी सुविधा देवे एप्टी नाम कि दिए फ्लाइजाई तैरि कर IIT गुवाहाटी। 13 निम्नलिखितगुलिर मध्य कौनटी नोबेल पुरस्कार एशिया संस्करण हिसाब से परिचित बा
এশিয়ার নোবেল কাকে বলা হয়ে থাকে? এটা প্রায় সকলেরই জানা। অপশন হচ্ছে পুলিৎজার, বিএফটিএ, অপশন ডি হচ্ছে WOW অ্যাওয়ার, অপশন ডি হচ্ছে রমন ম্যাগসেসে অ্যাওয়ার। 13 অ্যান্সার হবে অপশন ডি, রমন ম্যাগসেসে অ্যাওয়ার, এটাকে এশিয়ার নোবেলও বলা হয়ে থাকে। এটা প্রায় সকলেরই জানা প্রায়। নেক্সট 14, গোমথি মেরুমুথু, যিনি সম্প্রতি খবরে বা নিউজে এসছেন, তো তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো অপশানগুলো হচ্ছে 800 মিটার রানিং, রেসলিং, ক্রিকেট, শুটিং। তো নামটা কি? গোমথি মেরুমুথু। তাই অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ 800 মিটার রানিংয়ের ক্ষেত্রে তার নাম যুক্ত। তিনি 2019 এশিয়ান চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল জিতেছিলেন 800 মিটার রানিংয়ের ক্ষেত্রে, আর যেটা হয়েছিল কোথায়? দোহা, কাতারে। আর নিউজে এই জন্য এসছে কারণ তাকে অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট AIU দ্বারা সম্প্রতি ব্যান করা হয়েছে। 31 বছর বয়সে এই খেলাটিকে ব্যান করা হয়েছে। কারণটা কি? তামিলনাড়ুর খেলোয়াড়, 31 বছর বয়সী, তো তাকে ব্যান করা হয়েছে। কারণটা হচ্ছে টেস্টিং পজিটিভ ফর দ্য ব্যান সাবস্টেন্স, অর্থাৎ অবৈধ কোনো ড্রাগস পাওয়ার জন্য তাকে খেলা থেকে বাদ দেওয়া হয়েছে বা ব্যান করা হয়েছে। আর কে করেছে? অ্যাথলেটিক্স ইন্টিগ্রিটি ইউনিট দ্বারা। নেক্সট 15, অমিত পাঙ্গাল এবং বিকাশ কৃষ্ণন, যারা সম্প্রতি খবর এসছেন, তো তারা কোন খেলার সঙ্গে যুক্ত? তো অপশানগুলো আছে বক্সিং, টেনিস, ব্যাডমিন্টন, রেসলিং। তো নামটা কি? অমিত পাঙ্গাল এবং বিকাশ কৃষ্ণন। তাই অ্যান্সার হবে 15 অ্যান্সার হবে অপশান এ, অর্থাৎ তারা বক্সিংয়ের সঙ্গে যুক্ত। আর নিউজে এসছেন এই কারণে কারণ দ্য বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া গত সোমবার এই দুজনকে রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের জন্য নমিনেট করেছে। কাদেরকে? অমিত পাঙ্গাল এবং বিকাশ কৃষ্ণন। আর অমিত পাঙ্গাল হচ্ছেন ওয়ার্ল্ড সিলভার মেডেলিস্ট কিন্তু একজন, অমিত পাঙ্গাল। তো রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ডের জন্য এই দুজনকে নমিনেট করার জন্য নিউজে এসছেন সম্প্রতি অমিত পাঙ্গাল এবং বিকাশ কৃষ্ণন, বক্সিং চ্যাম্পিয়নেরা। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কাইন্ড অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্টে জানিও। কোশ্চেন রিলেটেড কিছু জানার থাকলে বা কিছু বলার থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।